নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব, যেটা আমাদের লাস্ট মিনিট সাজেশন। আমি মনে করি 100% এখান থেকে কমন পাবে। আমি অনেক কোশ্চেন কার্ড সার্ট করে এই সাজেশনটা সিলেক্ট করেছি। বিভিন্ন স্কুলের টিচার এবং এপিটি এর টেস্ট পেপার সলভ, WBA WBTA এবং বিভিন্ন স্কুলের টিচারদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আমি এই সাজেশনটা স্থির করেছি। তো দেখো, ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি, শক্তি বা ক্ষমতা কাকে বলে, এর উৎস উপাদানগুলি লেখো। দু নম্বর কোশ্চেন আমি সিলেক্ট করছি, বিশ্বায়ন কাকে বলে, এর প্রকৃতি লেখো। তিন নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করছি, জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থের বিভিন্ন উপায়গুলি লেখো। বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা লেখো। আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এক থেকে তিন নম্বর কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। চার নম্বরে কোশ্চেন কী আছে, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। আজকে আমি উচ্চ মাধ্যমিকের সাজেশন নিয়ে আলোচনা করছি, যেগুলি 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের এক নম্বরে কোশ্চেন এবং দু নম্বরে কোশ্চেন, তোমাদের আমি একটা কথা বলতে পারি, আমি এক নম্বরে কোশ্চেন এবং দু নম্বরে যে কোশ্চেন দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। যেমন আমি ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছিলাম, শক্তি বা ক্ষমতা কাকে বলে, এর উৎস ও উপাদান লেখো। দু নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি, বিশ্বায়ন কাকে বলে, এর প্রকৃতি লেখো। আমি মনে করি 100% এক আর দুই থেকে তোমরা 2022 সালে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় তোমরা কমন পাবে, কিন্তু তোমাদের তিন এবং চার নম্বরে কোশ্চেনও তোমাদের ভালো করে পড়ে যেতে হবে। আমি যে সাজেশন দিয়েছি এই সাজেশনের কোনো কোশ্চেন তোমরা বাদ দেবে না। এবার আমি পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করবো। তো দেখো, পঞ্চম অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি, উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য বা মূল সূত্রগুলি লেখো, ঠিক আছে। দু নম্বর কোশ্চেন আমি সিলেক্ট করছি, মার্ক্সবাদের মূল সূত্রগুলি লেখো। রাষ্ট্র সম্পর্কিত তথ্য বা ঐতিহাসিক বস্তুবাদ বা দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে লেখো। তো আমি মনে করি এক এবং দুই খুবই গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টার থেকে কোনো ওয়ার থাকে না, যে কোনো একটা কোশ্চেন তোমাকে লিখতে হয়। তোমাদের প্লিজ, তোমরা কারো কথা শুনবে না, তোমরা তিনখানাই কোশ্চেন পড়ে যাবে। তোমাদের মার্ক্সবাদ এবং উদারনীতিবাদ ভালো করে পড়ে যেতে হবে। এবং তার সঙ্গে তো দেখো, তিন নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি, অহিংস ও সত্যাগ্রহ আন্দোলন সম্পর্কে গান্ধীজির ধারণা ব্যাখ্যা করো। তোমাদের মাথায় রাখতে হবে যে দু নম্বর কোশ্চেন থেকে এখান থেকে এটা কিন্তু তোমাদের দু মার্ক, মানে দু নম্বর কোশ্চেন, এই দু নম্বর কোশ্চেন কিন্তু কোনো অথবা দেওয়া থাকে না। তোমাদের মার্ক্সবাদ, উদারনীতিবাদ এবং গান্ধীবাদ থেকে যে কোনো একটা কোশ্চেন আসবে। তোমাদের মাথায় অনেক ছেলেমেয়েরা বলছে যে স্যার দুটো কোশ্চেন আসবে একটা লিখবো, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসবে, একটা কোশ্চেনই লিখতে হবে। সেই জন্য তোমাদের আমি অনুরোধ করবো যে তোমরা তিনখানা কোশ্চেনই ভালো করে দেখে যাবে। তার সঙ্গে মার্ক্সবাদ থেকে কিন্তু দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, শ্রেণী সংগ্রামের তত্ত্ব, ঠিক আছে। তো দেখো, এইগুলো তোমরা ভালো করে পড়ে যাবে, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। আজকে আমি উচ্চ মাধ্যমিকের লাস্ট মিনিট সাজেশন বের করছি, যেটা 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করবো। তো দেখো, অষ্টম অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আমি সিলেক্ট করছি, ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি, ভারতবর্ষের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী লেখো। ভারতবর্ষের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী লেখো। আমি বলতে পারি 100% এখান থেকে তোমরা কমন পাবে, 100% এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। তোমরা রাষ্ট্রপতিকে ভালো করে পড়বে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ভালো করে পড়ে যাবে। এর ভিতর থেকে বেস্ট ইম্পর্টেন্ট আছে হলো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রপতি। তো দেখো, আমি একটা কথা বলতে পারি, প্লিজ তোমরা আমি যে সাজেশনটা দিয়েছি এই সাজেশনের কোনো কোশ্চেন তোমরা বাদ দেবে না। এটা আমি লাস্ট মিনিট সাজেশনটা বের করেছি, যে সাজেশন 2022 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন বের করেছি, যেটি 2022 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি বিবেচনা করেছি, সেইগুলো আমি খুব সুন্দর করে তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি, কেন্দ্রীয় আইনসভার বা পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী লেখো। দু নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি, ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষ সম্পর্কে আলোচনা করো। রাজ্য ও লোকসভার পারস্পরিক সম্পর্ক বা পরস্পর সম্পর্ক বা যাকে বলে পারস্পরিক সম্পর্ক, তোমাদের মাথায় রাখতে হবে এই যে দুটো কোশ্চেন আমি সিলেক্ট করেছি, ফার্স্ট এবং সেকেন্ড, খুবই গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় আইনসভা, ফার্স্ট কোশ্চেন কী বলেছি, কেন্দ্রীয় আইনসভার পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী। দু নম্বর কোশ্চেন কী সিলেক্ট করেছি, ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষ সম্পর্কে আলোচনা করো। রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক লেখো, ঠিক আছে, পারস্পরিক হবে, ঠিক আছে। তো দেখো, আমি তিন নম্বরে কোশ্চেন কী সিলেক্ট করেছি, রাজ্য বিধানসভার অধ্যক্ষের বা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী লেখো।
চার নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি। আমি মোস্ট মোস্ট যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে সেই সমস্ত কোশ্চেনগুলো সিলেক্ট করেছি। আমি এবার সাজেশনটা অনেকটা শর্ট করেছি, বিভিন্ন স্কুলের টিচারের সঙ্গে কথাবার্তার মাধ্যমে এবং আমাদের এবিটিএ ডব্লিউবিএইচএ সমস্ত কিছু ফলো করার মাধ্যমে এবং আমার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আমি আজকে সাজেশনটা বের করেছি। আমাদের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন যেটা 2022 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি এখান থেকে যে আমি চারখানা কোশ্চেন সিলেক্ট করেছি, এই চারখানা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ 2022 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো এবার আমি নবম অধ্যায় থেকে আলোচনা করব, নবম অধ্যায় কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। আমি ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। দু নম্বর কোশ্চেন আমি সিলেক্ট করেছি, ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। মোস্ট মোস্ট সব থেকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফার্স্ট এবং সেকেন্ড নম্বর কোশ্চেন আমি সিলেক্ট করেছি। আমি আজকে উচ্চ মাধ্যমিকের 2022 সালের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন বের করেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের আমি একান্তভাবে অনুরোধ করবো যে আমি যে সাজেশনটা বের করেছি এই সাজেশনের কোনো কোশ্চেন তোমরা বাদ দেবে না। আমি অনেক কোশ্চেন কাটছাট করে দিয়েছি যেহেতু এটা আমাদের লাস্ট মিনিটের সাজেশন আছে। যেমন আছে একক্ষ দ্বিকক্ষ, ঠিক আছে, আমাদের ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি, এগুলো তোমরা পড়ে যাবে জাস্ট, এটা কিন্তু আমি সিলেক্ট আমাদের সাজেশন থেকে আমি বাদ দিয়েছি। তো দেখো আমি তিন নম্বর কোশ্চেন আমি সিলেক্ট করছি, ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। চার নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পাঁচ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। প্রত্যেকটা কোশ্চেন 2022 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। আমি মনে করি এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। আমি এই সাজেশনটা তৈরি করেছি আমার এক্সপিরিয়েন্সের দিক থেকে এবং বিভিন্ন টিচারদের সঙ্গে আলাপ আলোচনা এবং এবিটিএ ডব্লিউবিএইচএ ডব্লিউবিটিএ বিভিন্ন টেস্ট পেপার ফলো করার মাধ্যমে এই সাজেশনটা আমি বের করেছি উচ্চ মাধ্যমিক 2022 সালের রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন। এখানে আমি মাত্র কয়েকটা কোশ্চেন, গুটি কয়েক কোশ্চেন দিয়েছি, মাত্র 14-15 কোশ্চেন দিয়েছি। আমি মনে করি এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না 2022 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।